নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা লাইফ উইথ শঙ্কর এন্ড প্রিয়াঙ্কার তরফ থেকে আজকে আমাদের গ্যাংটক ট্যুরের সেকেন্ড দিন। তো আজকে আমরা সমস্ত লোকাল সাইট সিনগুলোই করব। তো সাথে মেয়ে আছে, তো আজকে বেশি দূর যাব না। যে কটা গ্যাংটকের লোকাল সাইট সিন রয়েছে রুমটেক মোনাস্ট্রির সাথে সেটাই দেখব। এই টোটাল ট্যুরটা করতে আমাদের আজকে সুভাষের সঙ্গে আমরা যাচ্ছি গাড়ি বুকিং করে। টোটাল কস্ট পড়েছে আমাদের 3500, যেহেতু রুমটেকটা ইনক্লুডেড। চলো পুরো ভিডিওটা দেখি আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমরা ভেবেছিলাম ওয়েদার হয়তো খারাপ যাবে, কিন্তু সত্যি কথা বলতে গ্যাংটক আসার পর থেকে দেখছি ওয়েদার খুব সুন্দর। দেখেই বুঝতে পারছো রৌদ্রোচ্ছল দিন আর খুব সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডাও না গরমও না, বেশ ভালো। এখানকার তাপমাত্রা ছিল প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বেশ সুন্দর একটা ওয়েদার। সোয়েটারও লাগছে না আর খুব একটা গরমও লাগছে না। আমরা রুমটেকের দিকে এগিয়ে চললাম। রুমটেকটা কিন্তু এখানকার সবচেয়ে বড় কালচারাল সেন্টার, যেখানে এখানে বৌদ্ধিজম পড়ানো হয়। চলো রুমটেকে যাই। ফ্রেন্ডস, আমরা আজকে রুমটেকে এসেছি। এই যে রুমটেক ঢোকার রাস্তাটা। তো এখন বাজে হচ্ছে 10টার দিকে। তো রুমটেকে প্রচুর সিকিউরিটি রয়েছে, এখানে আইডি কার্ডটা শো করতে হবে। ওকে, রুমটেকে আমরা চলে এসেছি। ভেতরে আসতে আমাদেরকে হোলি ওয়াটার দেওয়া হলো। মনাস্ট্রিটা খুব সুন্দর, মানে লাভা আর ঋষভ হলে তাও যেরকম মনাস্ট্রি ছিল সেরকমই। অত আগুনের তাপে নিয়ে যাও না। টিকিট নিল আজকে রুমটেকে। হয়তো কোনো রিচুয়াল ছিল বা কোনো পুজো ছিল, সেটার জন্য একটা যজ্ঞ হচ্ছিল। সেটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর ওদের যে একটা ট্রাম্পেটের ব্লোয়িংয়ের আওয়াজ, সত্যিই একটা বুকটা দুরু দুরু করছিল। তো এইসব দেখতে দেখতে আমরা রুমটেকের ভেতরটা ঢুকলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তাই দেখাতে পারবো না। তো বাইরেরটাই দেখুন কি সুন্দর, মানে কারুকার্য করা রয়েছে অসাধারণ, চোখটা জুড়িয়ে যাচ্ছে। ভেতরটা গিয়ে ওখানে যা যা দেখলাম সেটাই শেয়ার করব, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড না। অসাধারণ শৈলশিল্পী, খুব সুন্দর কাজ। ভেতরে আমরা গিয়েছিলাম কিন্তু ভেতরে কোনো একটা পবিত্র অনুষ্ঠানে মন্ত্রপাঠ চলছে, তো আমরা ভেতর থেকে পুরোটা দেখতে পারিনি। বাইরেটা ভিডিও করছি, ভেতরে ভিডিও করা মানা। সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে গেলাম। ওয়াও, কি বলছিস?
সাধারণ না, এর কাছে তখন টাকা যাও দাঁড়াও ফটো তুলে দিই। রিচুয়াল হচ্ছে নিচে বুদ্ধিস্টদের, শোনা যায় এখানে নাকি সিকিমের প্রচুর ওয়েলথ রয়েছে রাজার, যেটা এখানেই সংরক্ষিত থাকে পুলিশ দিয়ে। আর সেই ঘরে যেতে গেলে আমাদের স্পেশাল পারমিশন লাগবে, তো আমরা হয়তো সেখানে যাব না। তো উপরে দাঁড়িয়ে আমাদের কিছু ফটো সেশন হলো, তারপর আমরা এখন নেমে যাব নিচে, কারণ এর পরের সাইট সিনগুলো করতে হবে। আজকে ওয়েদার সত্যিই ভালো, সানি ওয়েদার। জানি না বিকালের দিকে কি হবে, তবে যাই হোক না কেন এখন ওয়েদারটা দারুণ। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব বাইরে। কে যাবে চলো। ওই যে নালন্দা ইনস্টিটিউট, এই যে এইখানে এই বাইরে দিয়ে, ইয়াহ পে গোল্ডেন স্তূপা হ্যায়, তো এইটা দিয়ে যেতে হবে। সব জায়গায় এখানে ফোর্টস আছে, উপরে জানা পড়েগা, উপরে যেতে হবে, বহুত জাদা উপর। টুপিটা তো আনতে পারতে। আচ্ছা আগে দেখে আসি গোল্ডেন স্তূপা, চলো। এর পরের গন্তব্যস্থল হলো আমাদের বানচাকরি ওয়াটারফলস, যেটা কি না সিকিমের সব থেকে বড় ওয়াটারফলস। খুব সুন্দর করে চারপাশটা তৈরি করা হয়েছে এখন একটা পার্কের মতো, তো গিয়ে আমরা দেখব কেমন। এটা নাকি বানচাকরি বাবা নামে একজন সাধু সন্ন্যাসী ছিলেন, তার নামেই এই ওয়াটারফলসটা তৈরি করা হয়েছে। আসুন আমরা বানচাকরি ফলসের দিকে এগিয়ে চলি। Thank you.
এটা হলো বাগথাম ওয়াটারফলস, খুব সুন্দর, বর্ষাকালে নাকি আরও সুন্দর লাগে। এটা দেখার পর আমরা এগিয়ে চললাম গঞ্জম মনাস্ট্রিতে। খুব সুন্দর একটা মনাস্ট্রি, যেখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। আসুন আমরা নেক্সট মনাস্ট্রির দিকে এগিয়ে চলি। এখন গুঞ্জন মনাস্ট্রির কাছে চলে এসেছি, দেখো তার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এটার নাম হচ্ছে গুঞ্জন মনাস্ট্রি। ভিউটা তোমাদের প্রথমে দেখাই, চারিদিকের নাজারাটা তোমাদের, আকাশ একদম মেঘলা হয়ে গেছে। এখানকার ভিউটা তোমাদের দেখাই, এক অপরূপ সৌন্দর্য। ভিউটা দেখো, গুঞ্জং মনাস্ট্রির সামনের রাস্তাটা, এই দিকের ভিউটা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি গুঞ্জং মনাস্ট্রির সামনের ভিউটা। না সুন্দর জায়গাটা দেখো, এই ভিউ পয়েন্টটা হলো তাশি ভিউ পয়েন্ট, সব থেকে উঁচু। এখান থেকে কিন্তু আমরা হালকা হলেও কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। আমরা এখন প্ল্যান্ট কনজারভেটরিতে ঢুকছি। এইটা উদ্বোধন করেছিল অনারেবল চিফ মিনিস্টার অন 10th April 2015, শ্রী পাওয়ান চাম্পলিং। তো মেনলি এটা একটা বায়োডাইভার্সিটি পার্ক, বহুত সারা ফ্লাওয়ার্স এই আপার, এখানে বিভিন্ন রকমের ফুল আছে, ন্যাচারাল ফ্লাওয়ার্স। এক ক্যাফেটেরিয়া ভি হে, ছোট সা এক ফ্লাওয়ার গার্ডেন হ্যাঁ। টিকিট ভি হে, আসো আমরা ফ্লাওয়ারের ফটো তুলি। বৃষ্টিরও পড়ার টাইম পায় না। কি আছে উপরে? আর এখানে ওয়েট করা যাবে না, প্রচুর বৃষ্টি। Each and every time you are bubbling bomb, spinning a little bubble, small bubbles. Nah. Gang the top. Gang the top. Gang the top. Gang the top. I will be gang the top. Gang the top. Oh, what's that for? What are you doing? I'm not going to check it. No. অবশেষে আমরা এসে পৌঁছালাম এনকে মনাস্ট্রিতে। দেখেই বুঝতে পারছো
কিরকম বৃষ্টিতে আমরা চপচপে। মানে আমি মোটামুটি সোয়েটশার্ট পরে চালিয়ে নিয়েছি, কিন্তু মেয়ে রেনকোট পরেছিল, আর ওর বাবার একটাই ছাতা এনেছিলাম, তো সেই জন্য আমি বৃষ্টিটা এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল, মাথা বাঁচালি যথেষ্ট। তো মনাস্ট্রিটা এত সুন্দর লাগলো, আমি তো বলবো তোমার রোম চ্যাকের থেকেও আমার বেশি সুন্দর লাগলো চারপাশটা, সুন্দর করে সাজানো গোছানো, অসাধারণ। এদের কিছু একটা বৌদ্ধিস্ট অকেশন চলছিল, তো সেই জন্যই পুজো আচ্ছা হচ্ছিল, তো আমরা ওই দিকের মনাস্ট্রিটার দিকে হেঁটে হেঁটে চলে গেলাম। ক্যামেরা এখানেও অ্যালাউড না, কিন্তু যাই হোক টুকটাক এদিক ওদিক ফটো সেশন হয়েছিল, বৃষ্টিটাকে উপভোগ সত্যিই করছিলাম। আমি গিয়ে দেখে আসছি আদিত্রী আর আদিত্রীর বাবা চলে গেল। বৃষ্টি ভালোই হচ্ছে, বুঝতেই পারছ, হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। কত ফ্লাওয়ার্স এখানে, আমরা মনাস্ট্রির ভেতরে ঢুকলাম, মনাস্ট্রির এরিয়াটাও খুব সুন্দর। সকাল থেকে আজকে ওয়েদার ভালোই ছিল, হঠাৎ করেই আকাশ মুখ গোমরা করলো, ব্যাস ঠান্ডাটা ভালোই আছে। এবার আমরা লাস্ট, ও জুতো ভিজতে ভিজতে যাচ্ছে, হ্যাঁ ও জলের উপর পা দিতে দিতে যাচ্ছে, খুব সুন্দর এই মনাস্ট্রিটা। রুমটেকটাও খুব সুন্দর, কিন্তু এটা আমার বেশি ভালো লাগলো, রুমটেকটা পুরানো অনেক। আজকে আমাদের শেষ সাইট সিইং হলো সিকিমের রোপওয়ে, যেটা আমরা আগের বার করে উঠতে পারিনি, তো এইবার আমরা চেষ্টা করে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে রোপওয়েটা চললাম। আমরা কিন্তু টু অ্যান্ড ফ্রো করবো না, শুধু ওয়ান ওয়ে করবো, কারণ আমাদের ড্রাইভার নামলাং মার্কেটের কাছে দাঁড়িয়ে আছে, আর আমরা লাঞ্চও করিনি, তো আজকে লাঞ্চটাও ওখানেই করে নেব, তারপর আমরা হোটেলে যাব কিংবা এমজি মার্কে যাব। উপর থেকে কিন্তু অসাধারণ লাগছিল, আর গডস গুডনেস আজকে ওয়েদারটাও কিন্তু পরের দিকে আবার ভালো হয়ে গেছিল, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাশ গ্রিন, তারপরে মাউন্টেন্স, রাস্তাঘাট কত সুন্দর লাগছে। তো আমি আমার মেয়ে ভীষণ এনজয় করেছি। তো এই যে এই পাশটা হলো নামলাং, মানে এখান থেকেই আমরা নিচের দিকে যাব, সেখানেই আমরা কিছুক্ষণ থেকে আবার গাড়ি করে আমরা উপরের দিকে আসব। তো আমরা এখন এমজি মার্গের বুজা স্কুপাতে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য। তো এখানকার আইসক্রিম খুবই পপুলার, তো তোমরা যারা এখানে সিকিমে বেড়াতে আসবে এবং এমজি মার্গে তো ডেলি আসবেই, তারা কিন্তু এখান থেকে তোমরা আইসক্রিম ট্রাই করতে পারো। এক স্কুপ আইসক্রিম, দু স্কুপ আইসক্রিম 100 rupees। তো এই হচ্ছে ঠিক অ্যাড্রেসটা, হচ্ছে ক্রক্সের দোকানের অপোজিটে।
অন্নপূর্ণা হোটেলের পাশে চলে আসছে। দেখো গরম হাওয়া বেরাচ্ছে পুরো মোমোটা দিয়ে। এই হচ্ছে মোমো বাস্কেট। এখানকার মোমো হচ্ছে খুব স্পেশাল, সুফলে মোমো। তো আমরা রাত্রে আজকে ডিনারে মোমোই খাচ্ছি। খুব অসাধারণ মোমো এখানে, পুরো দার্জিলিংয়ের কুঙ্গার মতো হবে। অবশেষে আমাদের আজকে পুরো লোকাল সাইট সিংয়ের দিনটা কাটলো। সমস্ত মনাস্ট্রি, ওয়াটারফল সব দেখলাম। তারপর এমজি মার্কে এসে আমরা বুজা স্কুপার আইসক্রিম খেলাম, মোমো খেলাম। তো এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা পুরানো দর্শক তারা শেয়ার করো প্রচুর প্রচুর, আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা প্লিজ লাইক করো। বাই বাই, ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য।